মা, আমি আজ একটু ও বাড়ি যাব। সকালবেলায় শাশুড়িমা বিভাদেবীর উদ্দেশ্যে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলে ওনার পুত্রবধূ কিনকিনি। আজ তো কোনো পার্বণ নেই, তো হঠাৎ ও বাড়ি যাবার কি দরকার শুনে? রাশভারী গলায় প্রশ্ন করেন বিভা। আসলে ছোট মাসিরা এসেছে ওখানে উড়িষ্যা থেকে, গতকাল রাতে মা ফোন করে বলল, তাই ভাবছি একটু দেখা করে আসবো ওদের সাথে। অমনি শুরু হয় বিভাদেবীর বাক্যবাণ। ছুতোর নাতায় ঘর সংসার ফেলে তোমার ওই বাড়ি যাওয়া বন্ধ করো বৌমা, দিনক্ষণ নেই, শুধু হুটাহুট করে বেরিয়ে পড়লেই হলো, চত্ত সব বলি সংসারের মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে তো নাকি? এতক্ষণ চুপচাপ শুনছিল কিনকিনে। বিয়ের পর মাস তিনেক পেরিয়ে গেছে, প্রথম প্রথম মানিয়ে চলার চেষ্টা করলেও বিভাদেবীর আচার আচরণের মধ্যে কোনো পরিবর্তন নেই। বৌমার বেরোনোর নাম হলেই ওনার আপত্তি, বা গেলেও স্বামীর সাথে যেতে হবে, এদিকে স্বামীও কাজে ব্যস্ত, আর কত সহ্য করবে ও? শেষমেশ আজ কিনকিনে মুখের উপর বলেই বসে, আচ্ছা মা, আমি না হয় বেরোব না, তাহলে দিদি ভাইকেও বলে দেবেন সেও যেন ঘর সংসার ফেলে এ বাড়িতে বেশি না আসে, আর তাছাড়া বাড়ির থেকে বেরোলেই আমার স্বামী মানে আপনার ছেলের সঙ্গে বেরোতে হবে কেন? ছোটবেলায় ওর হাত ধরে তো হাঁটা শিখিনি আমি, নিজের মা বাবার হাত ধরে চলতে শিখেছিলাম, বাইরের দুনিয়া সম্পর্কে জেনেছিলাম, তাহলে বিয়ের পর মা বাবার কথা ভুলে যাই কি করে? কই, দিদি ভাই তো আপনাদের কথা ভুলে যায়নি, নাকি ছেলের বউ আর নিজের মেয়ের মধ্যে ফারাক আছে বলে এই অনিয়ম? যতদূর জানি এক যাত্রায় তো পৃথক ফল হয় না। এতক্ষণ ধরে বিভাদেবীর চলতে থাকা গরম গরম বাক্যবান এবার থেমে যায় কিনকিনির কথা শুনে। ড্রয়িং রুমে নেমে আসে এক রাশ নীরবতা। মুখের উপরে উপযুক্ত জবাব পেয়ে বিভাদেবী বোঝেন সময় সব কিছুর উত্তর দিয়ে যায়। ওনার সামনে দিয়ে বেরিয়ে যায় কিনকিনি। তিলোত্তমা মহানগরীর বুক জুড়ে তখন বৃষ্টি নেমেছে অঝরে। মনের তীব্র দহন জ্বালা সেই ভারী ধারা থামাতে পারবে কিনা সেটা সম্পর্কে কিনকিনি নিশ্চিত না হলেও আজ নিজেকে খুব হালকা লাগছে ওর। মুখ বুঝে অন্যায় না মেনে যথাযথ উত্তর দিয়েছে ও। এ বাড়িতে থাকা হবে কি না হবে সেটা পরে ভাবা যাবে, কিন্তু সবার আগে নিজে নিজের শর্তে বাঁচা, ভালো থাকা তো যাবে।